20 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাব প্রথমে প্রস্তাব এনেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। অধ্যক্ষের চেয়ারের অসম্মান করা হয়েছে আর এই অভিযোগ আনা হয় সাসপেনশনের প্রস্তাব অধ্যক্ষের চেয়ারের অসম্মান হয়ে থাকলে ক্ষমা চাইছি। বিধানসভায় বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে সাসপেনশনের প্রস্তাব প্রত্যাহার করা হয়। বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা 16 তারিখ অনাস্থা প্রস্তাব পেশ করবে বিজেপি। অধ্যক্ষের কড়া সমালোচনায় বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর কথায় তার বক্তব্যের কিছু অংশ বাদ দিয়েছেন অধ্যক্ষ, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রীর কথায় তার বক্তব্যের কিছু অংশ বাদ দিয়েছেন অধ্যক্ষ, এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা। অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রী বললেন অধ্যক্ষকে যে আপনি মুখ্যমন্ত্রী এবং আইএস আইপিএস দের বিরুদ্ধে বিরোধী দলনেতা যেগুলো বলছে বাতিল করুন। মাননীয় অধ্যক্ষ, বিধানসভার গরিমা অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, এবং আজকে যে রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতার শেষ দিন, সেখানে রাজ্যপালের ভাষণ মানে মুখ্যমন্ত্রীর লিখে দেওয়া ভাষণ, তাতে কোনো ব্যক্তি আক্রমণ, কোনো অসংসদীয় কথা, কোনো অশালীন বাক্য শব্দ প্রয়োগ করা এগুলো আমরা করিনি। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সম্পর্কে এবং আইএস আইপিএস দের সম্পর্কে যা বলছেন এক্সপ্যান্ড করুন। আমার বক্তব্য বা অপোজিশনের বক্তব্য, আই রিপ্রেজেন্ট 2,28,00,000 ভোটার্স। আমরা এতজন এমএলএ আছি, অনলি অপোজিশন রেকগনাইজ পলিটিক্যাল পার্টি বিজেপি। আমার কথা যদি সব বাতিলই করে দেন, মুখ্যমন্ত্রীর কোনো ত্রুটি বিচ্যুতি নয় ছয়, চাকরি কেলেঙ্কারি, ডিএ কেলেঙ্কারি, এগুলো যদি বলা না যায় তাহলে এই সভা কি করে চলতে পারে? অন্যদিকে আজকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলেছেন যে রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, বিধানসভায় এমনটাই অভিযোগ এনেছেন তিনি। নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল? তার বাবাকে মন্ত্রী করতে দিল্লি নিয়ে গেল, ছেলেকে কেন নিয়ে গেল না? বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই আর আর ভাইয়ের বউকে, বিধানসভায় এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরুর দুধে সোনা পাওয়া যায়, কয়লাতেও পাওয়া যায়, কোল ইন্ডিয়া বিসিসিএল কার আন্ডারে, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনায় বিএসএফ অত্যাচার করছে বলে বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর। মাথা পিছু দেনা সিপিএম এর জন্য, বিজেপির জন্য, আমাদের জন্য নয়, এক সারিতে সিপিএম বিজেপিকে বসিয়ে সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। হীরক রাজার দেশের বাবুমশাইকে জিজ্ঞাসা করুন, কেন্দ্রের দুয়ারে সরকার পুরস্কার পেলাম কেন? যত দোষ তৃণমূলের তোমরা মহাপুরুষ। বিধানসভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমর্ত সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে। আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম, বিধানসভায় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, বিধানসভায় অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল? তার বাবাকে মন্ত্রী করতে দিল্লি নিয়ে গেল, ছেলেকে কেন নিয়ে গেল না? নাম না করে এভাবেই শুভেন্দু অধিকারীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই আর ভাইয়ের বউকে, বিধানসভায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরুর দুধে সোনা পাওয়া যায়, কয়লাতেও পাওয়া যায়, কোল ইন্ডিয়া বিসিসিএল কার আন্ডারে, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনায় বিএসএফ অত্যাচার করছে বলে বিধানসভায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মাথা পিছু দেনা সিপিএম এর জন্য, বিজেপির জন্য, আমাদের জন্য নয়, এক সারিতে সিপিএম বিজেপিকে বসিয়ে সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়। হীরক রাজার দেশের বাবুমশাইকে জিজ্ঞাসা করুন, কেন্দ্রের দুয়ারে সরকার পুরস্কার পেলাম কেন? যত দোষ তৃণমূলের তোমরা মহাপুরুষ। বিধানসভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন অমর্ত সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে, আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম। এবার শোনাবো আইএএস এবং আইপিএস নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। যখন বলেছি আপনারা এক শ্রেণীর আইএএস আইপিএস দেন,
আপনি গভর্নমেন্টের ফ্ল্যাট আর বাংলো দিচ্ছেন আর এইচআরের টাকাও তারা এনজয় করছে। এটা পারেন না করতে মাননীয় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিন বছর তিনটে সরকারি বাংলো ইউজ করছেন, সাথে সাথে গত তিন বছরে 16,44,000 টাকা তিনি এইচআরের রয়্যাল করেছেন নিয়েছেন, যেটা তিনি পারেন না। শুধু মুখ্য সচিব নয়, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, একাধিক আইএএস আইপিএসরা এই বেনিফিট নিচ্ছে যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে। এরপরে আর শুভেন্দু অধিকারীকে বলতে দেওয়া যাবে না। যখন নিজের এমএলএ মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর ইঙ্গিতটা বুঝতে পারছিলেন না, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যক্ষ মহোদয়কে বলেন যে মুখ্যমন্ত্রী এবং আইএএস আইপিএস সম্পর্কে বিরোধী দলনেতার বক্তব্য রেকর্ড থেকে বাতিল করতে হবে। তৎক্ষণাৎ রুলস বুক না দেখে না জেনে স্পিকার মহোদয় মুখ্যমন্ত্রী যা প্রস্তাব সেটাকে কনভে করে দেন যারা রেকর্ড করছিলেন তাদের, তার সচিবালয়কে। সেখানে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এবং আইএএস আইপিএস সংক্রান্ত কোন কথা বিরোধী দলনেতার রেকর্ডে যাবে না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য না রাখা যায় তাহলে বিধানসভা কিভাবে চলতে পারে? হাউস বিলংস টু অপোজিশন। রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিচ্ছে রাজভবন, প্রশাসনিক সূত্রে এমনটাই খবর এবং রাজ্যপালের ইচ্ছায় তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজভবনের তরফ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নেওয়ার জন্য নবান্নকেও জানানো হয়েছে, তবে নবান্নর পক্ষ থেকে এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়নি, এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নবান্ন। রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিচ্ছে রাজভবন, প্রশাসনিক সূত্রে এমনটাই খবর, রাজ্যপালের ইচ্ছায় তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজভবনের তরফ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নেওয়ার জন্য নবান্নকে জানানো হয়েছে, তবে নবান্নর পক্ষ থেকে এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়নি, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক নতুন খাতে বইতে শুরু করে, আর এ নিয়ে বারবারই সরব হয়েছে বিজেপি। রাজ্যপালের হাতে খড়ির দিন শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী যিনি রাজ্য সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করছেন, তিনি কৌশলে রাজ্যপালের দপ্তরকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর গোপন উদ্দেশ্য বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন। আর এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কে রসায়ন নিয়ে অসন্তোষ আবহ তৈরি হয় বঙ্গ বিজেপির অন্তরে। শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তার দাদাকে রাস্তায় ফেলে কিল ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপির বুথ সহসভাপতি কিরণ বিত্তারকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, শনিবার গোড়ালা গ্রামের বুথ সহসভাপতি ও তার দাদা ময়ূরেশ্বরে শুভেন্দুর সভায় যাওয়ায় গতকাল জিকন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দিলীপ বিত্তারের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়, আর এ নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনো মেলেনি। বিজেপি উস্কানি দিচ্ছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের বীরভূমের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। মিটিয়ে তার জন্য আমাকে আক্রমণ করলেন টিএমসি লোকের, টিএমসি ছিল মেম্বার দিলীপ গোপাল বিত্তার, আশিস বিত্তার, মাকা বিত্তার, সন্ন্যাসী বিত্তার, ফুড়িয়ে দিয়েছে, বেড়িন দিয়েছে, ঘুষি দিয়েছে। দেখুন না, আমাদের কাছে এই ধরনের কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত আসেনি। যদি সেই ধরনের ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে। তবে একটা কথা বলি, সাধারণভাবে বিজেপির নেতারা এসে যেভাবে উস্কানিমূলক আচরণ করছে তাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি বারবার আমাদের লোকদিকে বলছি শান্তভাবে থাকতে এবং যেটা করার প্রশাসনই করবে। এদিকে পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী বিবাদ। ফুলবাঞ্চ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন দলীয় কর্মীরা। আজ সকালে পানিখালি বাজারের কাছে টায়ার জ্বালিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। দেখছেন সেই ছবি, তাদের যেটা অভিযোগ যে উপপ্রধান শঙ্কর সর্দার একাধিক দুর্নীতিতে জড়িত। Come on! 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 Come
নিলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের আন্দোলনে যাদবপুরের পড়ুয়ারা। আন্দোলনে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান ও কলা বিভাগের পড়ুয়ারা অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা অবস্থানে বসেছেন তারা কি বলছেন, তাদের ঠিক কি দাবি? মধুমন্ত্রী, তোমাকে প্রথমেই দেখিয়ে নেবো যে অরবিন্দ ভবনের সামনের ছবিটা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদম প্রশাসনিক ভবনের সামনে তুমি দেখতে পাচ্ছ যে তিনটে ফ্যাকাল্টি, এই বিশ্ববিদ্যালয়ের তিনটে ফ্যাকাল্টির যে ছাত্ররা, তারা কিন্তু জমায়েত করেছেন, অবস্থান চলছে, আধ ঘন্টার উপরে এখানে অবস্থান চলছে। মূলত যে দাবি ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের দাবিতে এই অবস্থান। এর আগে আমরা যা দেখেছি কিছুক্ষণ আগে, এই তিনটে ফ্যাকাল্টির যে ছাত্ররা, তারা জমায়েত করেছিলেন এই পড়ুয়ারা, এবং তারপর মিছিল করে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মিছিল হয়, যে মিছিল রাজপথে চলে যায় এবং তারপর তারা অরবিন্দ ভবন অব্দি আসেন এবং এখানে অবস্থানে বসে পড়েছেন। ঠিক কী দাবি সরাসরি শুনে নেব এখানকার ছাত্রদের থেকে। দেখুন, দু বছর ধরে আমরা টানা লড়াই করে চলেছি, তিন বছর হয়ে গেল, রাজ্যের রেকর্ড বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, রাজ্যের বাকি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছ বছর হয়ে গেল ইলেকশন হচ্ছে না। আমরা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ কাউন্সিল, তারার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন ইলেকশন চাই। আমরা শিক্ষামন্ত্রীর থেকে শুনেছি যে ইলেকশন হবে, চ্যান্সেলারের সাথে আমরা মিট করেছি, তখনও আমরা শুনেছি ইউনিয়ন ইলেকশন হবে। কেন তাহলে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, কোথায় আটকাচ্ছে? আমরা বারংবার জানিয়েছি, এবার আমাদের ধৈর্যের সীমা পেরিয়ে, এর আগেও তো বারবার তোমরা কর্তৃপক্ষকে এই একই দাবি জানিয়েছিল, সেক্ষেত্রে কি কোনো সমাধান সূত্র মিললো না কেন, এবং এখন কি দাবি, নতুন করে কি দাবি? দেখুন, প্রথমত এটা বলে রাখার যে গণতন্ত্রের প্রশ্নে, শিক্ষাক্ষেত্রে যে গণতন্ত্র, সেই প্রশ্নে আজকে ফ্যাসিস্ট মোদী সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, এর মধ্যে আর কোনো ফারাক খুঁজে পাচ্ছি না আমরা। কারণ ক্যাম্পাসে ইলেকশন না হওয়া মানে ক্যাম্পাসের ডেমোক্রেসি খর্ব করা, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আলটিমেটাম দিতে এসেছি তিন ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা মিলে, অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের নোটিফিকেশান বের করতে হবে, এবং দরকারে আমরা এও জানিয়েছি যে ত্রিপাক্ষিক বৈঠক, সরকার, কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রী, এই মর্মে ত্রিপাক্ষিক বৈঠকেও আমরা যেতে রাজি। কারণ কোথায় আটকাচ্ছে? শিক্ষামন্ত্রী চাইছেন ইউনিয়ন ইলেকশন হোক, সরকার বলছে ইউনিয়ন ইলেকশন চায়, কর্তৃপক্ষের ইসি ডিসাইড করেছে ইউনিয়ন ইলেকশন চায়, চ্যান্সেলর বলছেন ইউনিয়ন ইলেকশন হোক। তাহলে সমস্যাটা কোথায়, কেন হচ্ছে না তিন বছর ধরে ইলেকশন? চূড়ান্ত সময়সীমা বেঁধে দিতে চাইছেন বিক্ষুব্ধ পড়ুয়ারা, এরপরে যদি কোনো সমাধান সূত্র না মেলে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এখানকার পড়ুয়ারা। যেমনটা আগে থেকে কর্মসূচি ছিল যে মিছিল করে এসে এই মুহূর্তে অরবিন্দ ভবনে তারা জমায়েত করেছেন, এবং এরপর কর্তৃপক্ষকে তারা স্মারকলিপি দিয়ে তাদের দাবির কথা জানাবেন, এবং তারপরে যদি কোনো সমাধান সূত্র না মেলে তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। মধুমন্ত্রী, ধন্যবাদ সত্যজিৎ।